প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। তাহলে কারাগারে বসেই খেলছেন ইমরান খান। ইমরান খানের শিরচ্ছেদ করা উচিত ছিল, বললেন পিএমএলএন এর নেত্রী। নেতানিয়াহুর মিথ্যাচারের শেষ কোথায়? ইসরায়েলের দক্ষিণে হিজবুল্লাহর দফায় দফায় হামলা, রাফায় স্থল অভিযানের সময়সীমা বেঁধে দিল ইসরায়েল। প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়া নিয়ে যা বললেন বিলওয়াল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটা লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। তাহলে কারাগারে বসেই খেলছেন ইমরান খান। বিশ্ব ক্রিকেটে একটা সময় ছিল যখন ব্যাটারদের কাছে আতঙ্কের নাম ছিলেন পেস বোলার ইমরান খান। তার ইন আর আউট সুইঙ্গারের কুপকাত হতেন বাঘা বাঘা সব ব্যাটাররা। সেই সঙ্গে ছিল ক্ষুরতার নেতৃত্ব গুণ, যার সুবাদেই তলানির দল থেকে পাকিস্তানকে এনে দিয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফি। সেই ইমরান খান পাকিস্তানের রাজনীতিতেও নাম লিখিয়ে একের পর এক ভেলকি দেখিয়ে যাচ্ছেন। দেশকে বিশ্ব সেরা করার স্বপ্ন নিয়ে রাজনীতিতে এলেও কঠিন রাজনীতির কাছে হেরে এখন কারাবন্দী। তাই বলে কি দমে যাবে ইমরান? মোটেও তা নয়। জেলে বসে দুর্দান্ত সব ইন সুইং দিয়েই যাচ্ছেন তিনি। প্রথমে জাতীয় নির্বাচনে দলকে এনে দিয়েছেন অবিশ্বাস্য সাফল্যতা। তার মনোনীত প্রার্থীরাই ভোটের মাঠে সবচেয়ে বেশি জয় ছিনিয়ে এনেছে, যদিও এই জয় তৃপ্তির ঢেকুর তুলতে নারাজ ইমরান খান। দেশের ইতিহাসে সবচেয়ে বড় জালিয়াতির অভিযোগ এনে পাকিস্তানকে উত্তাল করেছেন বিক্ষোভ প্রতিবাদে। শুধু তাই নয়, দেশটিতে নতুন সরকার গঠনেও পিছনে থেকে কলকাটি নাড়ছেন তিনি। জেলে বসে খেলা অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন। সময় যত ঘনিয়ে আসছে ততই আওয়াজ বাড়ছে ইমরানের দলের। এর মধ্যে প্রধানমন্ত্রী নির্বাচনে সাবেক সেনা শাসক আইয়ুব খানের নাতিকে মনোনয়নও দিয়ে রেখেছেন। তবে কি সোনার কাঠি হাতে পেয়েছেন ইমরান খান? শোনা যাচ্ছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI সম্প্রতি ইমরান খানের সঙ্গে আদিয়ালা জেলে দেখা করেছেন। সেখানে ইমরান খানের সঙ্গে চুক্তি হয়েছে। তারপরে উমর আইয়ুব খানকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক চাপে PTI কে বিরোধী দলে বসাতে চাইছে না পাক সেনা। ভোট জালিয়াতির বিরুদ্ধে এখনই যেভাবে দেশকে উত্তপ্ত করে তুলেছে PTI, তাকে বিরোধী দলে রাখার ঝুঁকি নিতে নারাজ সেনাকর্তারা। এ কারণে পিট বাজাতে নওয়াজ শরীফের হাত ছেড়ে দিয়ে ইমরান খানের কাছে ধর্ণা দিচ্ছেন তারা। ইমরান খানের শিরচ্ছেদ করা উচিত ছিল, বললেন PMLN এর নেত্রী। নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগের নেত্রী মরিয়ম আওরঙ্গজেব ইমরান খানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েছেন। তিনি এক সংবাদ সম্মেলনে বলেছেন, 2014 সালে যখন চীনের প্রেসিডেন্ট এসেছিলেন ওই সময় ইমরানের শিরচ্ছেদ করা উচিত ছিল। গত 8 ফেব্রুয়ারি নির্বাচনের পর পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি বেশ অস্থিতিশীল রয়েছে। এরই মধ্যে মরিয়ম আওরঙ্গজেবের এমন মন্তব্য অবাক করেছে দেশটির সব শ্রেণীর মানুষকে। মারিও নফেল নামের এক ব্যক্তি লিখেছেন, পাকিস্তানে যখন উত্তপ্ত পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছেছে তখন PMLN এর নেত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, ইমরান খান ও তার দলের নেতাদের 2014 সালে শিরচ্ছেদ করা উচিত ছিল। 2014 সালে পাকিস্তানের ক্ষমতায় ছিল PMLN। ওই সময় তাদের ক্ষমতাচ্যুত করতে রাজধানী ইসলামাবাদে অবস্থান কর্মসূচি পালন করেন ইমরান খান। আর মরিয়ম বলেছেন, ইমরান ও তার দলীয় নেতাদের যদি ওই সময় শিরচ্ছেদ করা হতো তাহলে এখন তিনি আর সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারতেন না। পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক কামাল ইউসুফ মরিয়মের এই মন্তব্যের তীব্র বিরোধিতা জানিয়েছেন। তিনি বলেছেন, রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই এবং সবাইকে তাদের মত প্রকাশের সুযোগ দিতে হবে। ইমরান আফজাল রাজা নামের এক ব্যক্তি PMLN কে জঙ্গি গোষ্ঠী হিসেবে অভিহিত করেছেন। নেতানিয়াহুর মিথ্যাচারের শেষ কোথায়? গাজায় নিরাপদ জায়গা নিয়ে ফিলিস্তিনিদের সাথে যেন মিথ্যাচারের খেলায় মেতেছে বেনিয়ামিন নেতানিয়াহু। আগ্রাসনের শুরুতে উত্তর গাজায় যখন আগ্রাসন চালায় ইসরায়েল, তখন উপত্যকার দক্ষিণাঞ্চলকে নিরাপদ ঘোষণা করা হয়েছিল। এরপর দক্ষিণাঞ্চলে শুরু হয় তাণ্ডব। সবশেষ পান বাজাতে মিশর সীমান্তের রাফার শহরে আশ্রয় নিয়েছিল অর্ধেকেরও বেশি ফিলিস্তিনি। সেখানে চলছে নৃশংসতা। চলমান যুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের প্রথম সাক্ষী উত্তর গাজা। এরপর উত্তরের বাসিন্দাদের দক্ষিণে সরে যেতে বিতরণ করা হয় লিফলেটও। এরপরই প্রাণ বাঁচাতে নারী শিশুসহ লাখ লাখ বেসামরিক ফিলিস্তিনি আশ্রয় নেন দক্ষিণে। উত্তর গাজাকে ধ্বংসস্তূপ বানানোর পর গাজা সিটি আর দেইর আল বালাতে চলে নৃশংসতা। এরপর নিরাপদ ঘোষিত দক্ষিণাঞ্চলেও শুরু হয় আগ্রাসন। মোহরমোহর বিমান হামলা আর স্থল অভিযানের নামে খান ইউনুস শহরে চলে নারকীয় তাণ্ডব। নিরাপত্তার কথা বলে গত 4 মাস ধরেই ফিলিস্তিনিদের এক জায়গা থেকে আরেক জায়গায় পালাতে বাধ্য করেছে ইসরায়েল। উপত্যকার 23 লাখ বাসিন্দা এখন প্রায় সবাই বাস্তুচ্যুত। গাজা
গাজাবাসীর জন্য সবশেষ নিরাপদ জায়গা ঘোষণা করা হয়েছিল রাফাকে। যুদ্ধ শুরুর আগেও মাত্র 2,80,000 মানুষের বাস ছিল রাফায়, বর্তমানে সে সংখ্যা 14,00,000। সেখানেও এখন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। একটু নিরাপত্তার খোঁজে গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলা ফিলিস্তিনিদের প্রশ্ন, নিরাপদ জায়গা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই মিথ্যাচারের শেষ কোথায়? এদিকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্রদের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মিশর সীমান্তবর্তী রাফায় অভিযান চালাচ্ছে ইসরায়েল। কার্যত শত্রু মিত্র কাউকে তোয়াক্কা করছে না নেতানিয়াহু। ইসরায়েলের এমন আচরণ গাজা থেকে ফিলিস্তিনিদের পুরোপুরি উৎখাতের ষড়যন্ত্র বলেই মনে করছে বিশ্ববাসী। ইসরায়েলের দক্ষিণে হিজবুল্লাহর দফায় দফায় হামলা। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে 7টি সামরিক অভিযান চালানোর দাবি করেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে সীমান্তের পূর্বাঞ্চলে ইরানে একটি ভবনেও হামলা চালানো হয়েছে। এই ভবনে ইসরায়েলি সেনারা জড়ো হয়েছিল। এছাড়া বিতর্কিত সেবা ফার্মে ইসরায়েলি বাহিনীর অবস্থানের ওপর 2 হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে এ নিয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। এছাড়া ইসরায়েলের পক্ষ থেকে এসব হামলা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। রাফায় স্থল অভিযানের সময়সীমা বেঁধে দিল ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের নামে অবরুদ্ধ গাজা উপত্যকায় একের পর এক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার প্রায় শহর নগর ধ্বংসস্তূপে পরিণত করে এখন রাফা শহরে স্থল অভিযানের ঘোষণা দিয়েছে দেশটি। আসন্ন এই হামলা বন্ধের দাবি বিশ্বজুড়ে জোরালো হলেও সব চাপ উপেক্ষা করে এবার রাফায় স্থল অভিযানের সময়সীমা বেঁধে দিয়েছে তেল আবিব। রবিবার ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভার সদস্য বেনি ক্যান্টস হুঁশিয়ার দিয়ে বলেন, যদি হামাস 10 মার্চের মধ্যে গাজায় বন্দী সব ইসরায়েলকে মুক্তি না দেয়, তবে রাফা শহরে আক্রমণ চালানো হবে। এর মাধ্যমে রাফায় কখন ইসরায়েলি সেনারা প্রবেশ করতে পারে তা প্রথমবারের মতো জানালো দেশটি। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি ক্যান্টস বলেন, বিশ্ব ও হামাস নেতাদের অবশ্যই জানতে হবে, যদি রমজানের মধ্যে আমাদের জেম্মিরা বাড়িতে না ফিরে, তাহলে রাফা সহ সর্বত্র আমাদের লড়াই চলবে। প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়া নিয়ে যা বললেন বিলওয়াল। পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলওয়াল ভুট্টো জারদারি বলেছেন, তার দলের জন্য যারা ভোট চেয়েছে কেবল তাদের সাথেই পিপিপি জোট সরকার গঠনের আলোচনা এগিয়ে নেবে এবং মন্ত্রিসভায় কোনো পদ চাইবে না। তবে পাকিস্তানের প্রেসিডেন্ট পদে তার বাবা আসিফ আলী জারদারি পিপিপির প্রার্থী হবেন। বিলওয়াল ভুট্টো বলেছেন, দেশে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আমরা আসিফ আলী জারদারিকে আমাদের দলীয় প্রার্থী করার সিদ্ধান্ত গ্রহণ করেছি আর তিনি দায়িত্ব গ্রহণের পর এই আগুন নিভিয়ে ফেলবেন, পাশাপাশি কেন্দ্র ও প্রদেশগুলোকে রক্ষা করবেন তিনি। পাকিস্তানের রাজনৈতিক দলগুলোকে একটি ব্যবস্থাপনার মধ্যে থাকার এবং দেশের উন্নতির জন্য কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন পিপিপি চেয়ারম্যান। তিনি বলেছেন, আমরা যদি এভাবে এগিয়ে যেতে চাই এবং ঘৃণা ও রাজনীতির এই বিভাজন ছড়িয়ে দিতে চাই, তখন আপনাকে ধর্মীয় সীমারেখায় বিভক্ত করার চেষ্টা হবে, অন্যরা আপনাকে জাতিগত সীমারেখায় এবং সাম্প্রদায়িকতার মাধ্যমে বিভক্ত করার চেষ্টা করবে। তিনি বলেন, পিএমএলএন এর পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল আমরা 3 বছরের জন্য প্রধানমন্ত্রী থাকবো, তারপর আপনি বাকি 2 বছরের জন্য প্রধানমন্ত্রীত্ব নিতে পারবেন। বিলওয়াল বলেন, আমি এই প্রস্তাবের জবাবে না বলেছি, আমি এভাবে প্রধানমন্ত্রী হতে চাই না বলে জানিয়ে দিয়েছি, কেবল পাকিস্তানের জনগণের মাধ্যমে নির্বাচিত হলে আমি প্রধানমন্ত্রী হব। পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো বলেন, তার দল সারা দেশ থেকে নির্বাচনী অভিযোগ সংগ্রহ করে যথাযথ ফোরামে উত্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা যদি ব্যর্থ হই তাহলে আপনাদের কাছে আসব এবং একসাথে প্রতিবাদ করব।